বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমি কিছু খুবই কমন কিছু কালার বাট হচ্ছে একটু মানে একটু চোখে শান্তি মনে শান্তি দেয় এরকম কিছু কালারের ড্রেস দেখাবো কমন দুইটা কালারের ড্রেস দেখাবো বাট যতগুলো ডিজাইন আমাদের কাছে আছে সেগুলোই শেয়ার করব এই যে এই দুইটা কালারের ড্রেস একটা হচ্ছে পিঙ্ক বলেন বা হাওয়াই মিঠাই বলেন এটা মূলত পিঙ্ক না এটা মূলত হাওয়াই মিঠাই কালার আর একটা হচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার তো এই বেগুনি আর হাওয়াই মিঠাই ড্রেস আমাদের কাছে যতগুলা আছে আমি মানে মনের দুঃখে বনবাসে গেছি আর আমি আসছে মনের দুঃখে সব ড্রেস নিয়ে হাজির হয়েছি কারণ আমার আসলে মানে এই ছবি দেন ছবি দিতে দিতে আমি অবস্থা আমার শেষ কারণ যেহেতু আমাদের ছবি উঠানো হয় না আপনারা জানেন তো এই র ছবিগুলাই দিতে হয় তো এইটা হচ্ছে প্রথম ড্রেসটা প্রথম ডিজাইন থাকবে যার ভাল লাগবে ভেবে না চিনতে হ্যাঁ যদি মনে হয় যে অর্ডার করতে চাই তো একটু ফাস্ট অর্ডার করতে হবে এই যে দেখছি আপু পরে গিয়ে না হচ্ছে না তখন খুব খারাপ লাগে আপনাদেরও লাগে আমারও লাগে তো এইটা হচ্ছে এটার সাথে সুন্দর একটা সালোয়ার পেয়ে যাব এই হচ্ছে হাতের কাপড়টা আর এই হাতের কাপড়গুলো আর আমি দেখাচ্ছি না কারণ হাতের কাপড়গুলো যথারীতি একই থাকে ডিজাইনটা জামার যে বডির ডিজাইনটা হয় সেটাই হাতের কাপড়ে হয় সুন্দর এই ড্রেসটা দেখেন এইটা হচ্ছে সহ এইটা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার বিশ টাকায় এক হাজার বিশ টাকায় সুন্দর এই ড্রেসটা এটা ব্যাকসি চুন্ডি হবে আড়াই হাত বহরের তো এই যে দেখতে পাচ্ছেন ওনার মাঝখানে এরকম ছোটো ছোটো প্রিন্ট হবে একদমই সেম ডিজাইনের তো এটা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার বিশ টাকায় হ্যাঁ আমরা প্রতিটা ড্রেস আজকে প্রাইসটা মেনশন করে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন হ্যাঁ এরপর আমি এই হাওয়াই মিঠাই এই ডিজাইনটা এই ডিজাইনটা যে এত বেশি সুন্দর আর ডিজাইনটা কি মানে ডিজাইনটা দেখেই মনে শান্তি এটার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় আমরা এই চুন্ডি এই চুন্ডি প্লাস বাটিক সবকে সব কিছুকে একসাথে কম্বাইন্ড করে করা দেখেন এই যে সুন্দর একটা কালার তো এর সাথে আমরা আমরা হচ্ছে এইটা সালোয়ার পাবো হ্যাঁ এইটা হচ্ছে সালোয়ার পাবো সালোয়ারের মধ্যে না এরকম করে করে এই যে এই যে একটা প্রিন্ট এই পাশটা দেখায় এই যে খুব সুন্দর একটা প্রিন্ট দেখছেন এটা দিয়ে অল ওভার এরকম করে প্রিন্ট করা থাকবে দেন হাতের কাপড়টা হচ্ছে জামার যে ডিজাইনটা আমাদের সচরাচর হাতের কাপড়গুলো জামার ডিজাইনেই থাকে এটা হচ্ছে হাতের কাপড় তো এটার নিয়ে কিছু করছি না এবার ওড়নাটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দরের কালারটা কি মাশআল্লাহ এই যে পুরো অন্যটা হচ্ছে অর্ধেকটা এরকম মাকড়সা প্রিন্ট করা থাকবে অর্ধেকটা এরকম মাকড়সা প্রিন্ট করা থাকবে আর অর্ধেকটা এরকম মোমবাটিক করা থাকবে সুন্দর এই এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি হাজার পঞ হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি হাজার পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে হাজার পঞ্চাশ টাকায় এটা হচ্ছে হাওয়াই মিঠাই কালার হাওয়াই মিঠাই কালার বা মিষ্টি কালার আপনারা এটাকে গোলাপি কালার বলে গুলায় ফেলবেন না এটা হাওয়াই মিঠাই কালার এরপর এগারোশো পঞ্চাশ টাকার একটা আমরা বাটিক দেখবো এইটা হচ্ছে এইটা দেখেন এই বাটিকটা আমাদের এর আগেও এসেছিলো এটা বেগুনি কালার এখন আরেকটা বিষয় আছে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এটা আমরা মোটামুটি সবাই জানি যে আমরা যেহেতু যখন আমরা ভিডিও করি কিংবা আমরা লাইভ করি যাই করি না কেন বিশেষ করে ভিডিও করার সময় আমরা অনেকগুলো লাইটের নিচে কাজটা করি হ্যাঁ যেহেতু আমরা আউটডোরে করি না ইনডোরে করি দেন হচ্ছে অনেকগুলো লাইটের নিচে ক্যামেরায় কাজ করতে হয় তো ক্যামেরায় কিন্তু কিছু কিছু কালার চকচকে মনে হতেই পারে কিন্তু আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি সব সময় যে কোন কালারটা কেমন আপনারা ওই ছবির দেখার পাশাপাশি আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতের কাপড় আমি কিন্তু এখানে আমার এত শখ বিধে যাইনি যে এতগুলো কথা খরচ করব শুধু শুধু নিশ্চয়ই কারণ আছে আমি চাই না যে আমার প্রোডাক্ট নিয়ে কারো মনে কোনো কষ্ট থাকুক আমার প্রোডাক্ট সেল করা বড় কথা না আমার বড় কথা যে আপনারা মো স্বাচ্ছন্দে আমার প্রোডাক্ট গ্রহণ করবেন এইটা আমি সব সময় চাই তো এই যেমন বেগুনি কালারটা মানে এইটা একদমই একটা হালকা বেগুনি কালার হয় না সেই বেগুনি কালার এইটাও তো বেগুনি আবার এইটাও বেগুনি এখন আপনারাই বিচার করেন দুইটা কালার কি এক এইটা হচ্ছে হালকা বেগুনি এটা হলো ডিপ বেগুনি তো হালকা বেগুনি যেটা সেটা হালকাই হবে সেটা নিশ্চয়ই ডিবের মতো হবে না আবার ডিপ বেগুনি যেটা সে ডিপ বেগুনি হবে তো ছোটো ছোটো এই বিষয়গুলো নিজের সাথে বিচার বিশ্লেষণ করে দেন তারপর অর্ডার কনফার্ম করবেন আমার কাছে সবার আগে আপনাদের মানে স্যাটিসফ্যাকশনটা সবার আগে দরকার কারণ আমি চাই না যে কারো মনে কোনো দুঃখ থাকুক আমার ড্রেস নেয়া দেখেন খুব সুন্দর এই ড্রেসটা আমরা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি এটারও কালার আছে তো এটার কালার নিয়ে অন্য একদিন কথা বলবো আজকে এটাই দেখিয়ে দিলাম এটা লাল আছে ব্লু আছে এইবার আমরা চলে আসছি হাজার বিশে এই ড্রেসগুলো আমরা পেয়ে যাব হাজার বিশ টাকায় হ্যাঁ হাজার বিশ টাকায় আমরা এই ড্রেসগুলো পেয়ে যাব এইটা হচ্ছে সালোয়ার এইটা হাতের কাপড় দেন অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি হাজার বিশ টাকা হ্যাঁ এরকম এটা খুব সুন্দর করে রং তুলির একটা ডিজাইন হবে এরকম বাঁকা বাঁকা করে রং তুলির ডিজাইন হবে দেন হচ্ছে ওন্নাটার মাঝখানে এরকম বরফি বরফি শেফ হবে বরফি না তো এটা হচ্ছে দাবা ছক হবে আর এই হচ্ছে সুন্দর আঁচলটা থাকবে আমি জামাটা আবার একটু শেয়ার করে দিচ্ছি সবার সাথে জামাটা দেখেন জামাটা কিন্তু এরকম খুব সুন্দর করে এর অনেকগুলো রঙ দিয়ে এরকম ঢেউ ঢেউ করে ডিজাইন করা সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি হাজার বিশ টাকায় হ্যাঁ আমাদের সব হাজার পঞ্চাশ টাকা ড্রেস এখন হাজার বিশ টাকায় চলে এসেছে তো এটাই কিন্তু অর্ডার করার একদমই উপযুক্ত সময় আমি বলবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর করে রং তুলির দিয়ে দিয়ে একদম লম্বা লম্বা করে যাদের ডোরা কাটা এগুলো পছন্দ না তারা দেখতে পারেন এইটার সাথে হচ্ছে সালোয়ার এটার সালোয়ারটা আমি একটু দেখাচ্ছি এটার সালোয়ারটা হচ্ছে আড়াআড়ি করা জামাটা যেহেতু লম্বা সালোয়ারটা এই জন্য একটু ডিফারেন্ট করেছে আড়াআড়ি করেছে হ্যাঁ এইটার সালোয়ারটা থাকবে এরকম এটা যদি আপনারা হচ্ছে এমনি সালোয়ার বা প্যান্ট করেন এটা বেশি ভালো লাগবে থেকে যদি কেউ প্যান্ট করে না খুব ভালো লাগবে বা এমনি নর্মাল সালোয়ার কিন্তু এটা প্লাজোটা অত বেশি ভালো লাগবে না কারণ এটা একটু চাপা টাইপের হলে বেশি ভালো লাগবে যে তখন ওই যে মানে কোনাখানি যে ডিজাইনগুলো মানে ত্যাসা করে যে ডিজাইনগুলো দেওয়া আছে সেগুলো ভালো ফুটবে কিন্তু প্লাজো করলে অনেক লুজ হবে না তখন ডিজাইনটা অত ভালো বোঝা যাবে না ওন্নাটা কি মাসাল্লাহ মানে এই জামাটা জামা ওন্না পায়জামা জামা সবগুলো খুব সুন্দর করে ম্যাচিং করা মানে আমাদের সবগুলোই তো ম্যাচিং করা বাট এইটা ম্যাচিংয়ের মধ্যে ম্যাচিং করা দেখেন এই ড্রেসটা খুব ভালো লাগছে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগছে বাট আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লাগছে ড্রেসটা মনে হচ্ছে যে আজকে আমি প্রথম খুললাম এর আগে ড্রেসের ভিডিও লাইভ করেছে কিনা জানি না খুব সুন্দর একটা ডিজাইনের ওন্না ওন্নাটা আমার কাছে বেশি ভালো লেগেছে স্ট্রাইফ স্ট্রাইফ ওন্যা আমরা আসলে স্ট্রাইপের ওন্না কখনও আনি নাই তো এইবার এইবার মনে আমার মনে হয় প্রথম আমি সবাইকে দেখাচ্ছি আপনারা কি কেউ এর আগে দেখেছেন এই ড্রেস খুব সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ এটা প্রাইজও থাকবে হাজার বিশ টাকার ওন্নাটা কি মাশাল্লাহ জোস একটা ওন্না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে প্লাস ফেসবুক পেজ আছে যে যেখান থেকে খুশি অর্ডারটা ডান করতে পারেন এইবার একটা দেখেন কি সুন্দর একটা বেগুনি কালার বাট প্রাইসটা জানেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকাই এইটা দেখেন যাদের একটু বাজেট কম তারাও কিন্তু বেগুনি খালার পড়তে পারবেন আটশো টাকায় ফ্যাব্রিক কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকার ফ্যাব্রিক নেওয়ার পরে বুঝবেন যে এইটা কেন আরও বেশি করে নিলাম না এত বেটার কোয়ালিটির একটা ফ্যাব্রিক এটাও কিন্তু বেক্সি চুন্ডির ওপরে হবে মাসাল্লাহ সবগুলোই খুবই সুন্দর আর এইটার সাথে এটা হচ্ছে আমরা হাজার চুন্ডির একটা সালোয়ার পাবো দেন হাতের কাপড় তো থাকছেই যথারীতি আর অন্যটা দেখেন পুরো অন্যার বডিটা এরকম সুন্দর একটা প্রিন্ট করা হবে মাত্র আটশো টাকায় আমরা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবো মাত্র আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা এত সুন্দর একটা ড্রেস পাবো যার ভালো লাগবে দিন বক্স করতে হবে আটশো পঞ্চাশ টাকায় এই ওন্নাটার পুরো এরকম সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেন হচ্ছে আঁচলটায় এই ডিজাইনটা থাকবে তো আটশো টাকায় আমরা এই ড্রেসটা পেয়ে যাব। যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে হ্যাঁ স্ক্রিনশট দিন বক্স করতে হবে প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে আটশো টাকা লাস্ট আমরা লাস্ট না এক মানে বেগুনির দিক থেকে লাস্ট এই যে এই ড্রেসটা এইটা হচ্ছে এই বেগুনি কালারটা একটু অন্যরকম একটা বেগুনি কালার যারা একটু ডিফারেন্ট কালার নিতে সব সময় পছন্দ করেন তাদের জন্য বেসিক্যালি এই কালারটা এটা কিন্তু একটু লালচে বেগুনি এর আগে যে বেগুনিগুলো দেখালাম সেই বেগুনি আর এই বেগুনির মধ্যে একটু পার্থক্য আছে ওই বেগুনিগুলো কিন্তু আমি একটু কম্পেয়ার করে দেখাই এই যে দুটাকে দুটাকে পাশাপাশি দুইটা দুইটা ড্রেসকে পাশাপাশি রেখে দেখাচ্ছি এইটাও বেগুনি এইটাও বেগুনি বাট এইটা কিন্তু একদমই বেগুনি বেগুনি আর এর মধ্যে একটু লাল কালার এটা একটু লালচে বেগুনি দেখে বুঝতে পারছেন অর্ডার করার সময় অর্ডার করার সময় কিন্তু এটা বুঝে শুনে অর্ডার করবেন এটা খুব সুন্দর একটা লালচে বেগুনি আর এটার প্রাইজও হাজার পঞ্চাশ টাকা ছিল বাট এটা এখন হাজার বিশ টাকা মানে আমাদের সব চুন্ডির প্রাইজে হাজার বিশ টাকা করে ফেলছি নতুন যেগুলো আসছে আর প্রথমগুলো তো হাজার পঞ্চাশ হাজার আছে তো এইটা হচ্ছে সুন্দর একটা সালোয়ার পাবো এই ড্রেসটা হয়তো আগেও দেখেছেন এই ড্রেসটা কম কোয়ান্টিটি আছে আমাদের এইটা হচ্ছে সালোয়ারটা এটার সালোয়ারটাও কিন্তু ডিফারেন্ট টাইপের হ্যাঁ দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা তৈরি করার পর খুব সুন্দর লাগবে আপনারা যখন এইভাবে সালোয়ার তৈরি করবেন তখন খুব ভালো লাগবে দেখতে আর এটা একটু ডিফারেন্ট ডিজাইনের এই জন্য সালোয়ারের কাপড়টা খুলে দেখালাম আচ্ছা এর সাথে আমরা সুন্দর একটা মাক্রোসা প্রিন্টের অন্যা পেয়ে যাচ্ছি আমার তো মনে হয় এই ডিফারেন্ট কালারটা অনেকেরই ভালো লাগবে যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে চান তাদের জন্য বেসিক্যালি এই ড্রেসটা এইটা হচ্ছে ডিফারেন্ট কালারের একটা ড্রেস দেখেন কেমন লাগছে হাজার পঞ্চ হাজার বিশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট শট দিন বক্স করতে হবে আচ্ছা আমি আরেকটা হাওয়াই মিঠাই কালার দিয়ে আজকে লাইভটা শেষ করতে চাচ্ছি এইটা হচ্ছে সুন্দর আরেকটা হাওয়াই মিঠাই কালার এগুলোর আসলে ফ্যাব্রিকগুলো যে এত ভালো আপনারা সেটা হাতে পাওয়ার পরে বুঝবেন আর এইটার হচ্ছে একটা একটা একটার কথা বলি এটার পুরো ফ্যাব্রিকটা এটা রঙের জন্য এরকম হয়েছে একটু আশ আসের মতো আছে এইটা কিন্তু সমস্যা সমস্যা এটা হচ্ছে রঙের হ্যাঁ রঙটা হয়তো ঠিক মতো মানে রঙটা এটা অনেকগুলো নিচে থাকে না যে দেখা গেছে যে রঙটা ঠিক মতো অ্যাবজার্ভ করে নাই যার জন্য পুরো সালোয়ারটাই কিন্তু এরকম এটা কিন্তু কোনো রিজেক্ট না বা কোনো নষ্ট না হ্যাঁ এটা হচ্ছে এরকম হয়ে গেছে এটা একটু শেড শেড টাইপের খুব সুন্দর লাগতেছে মানে আমার কাছে এইটাই বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে মানে একটা ডিফার একটা লুক আছে মনে হচ্ছে ফ্যাব্রিকটা তাঁতের ফ্যাব্রিকগুলো বেসিক্যালি যেরকম থাকে না খুব সুন্দর ওরকম মানে কাপড়ের মধ্যে আলাদা একটা ডিজাইন হয়ে গেছে এইটা হচ্ছে সুন্দর সালোয়ারের কাপড়টা তো আমি কিন্তু সেটা দেখিয়েই দিলাম এটা হচ্ছে আমি না দেখালেও পারতাম এটা আসলে অত বড় কোনো ইস্যু না বাট আমি হচ্ছে দেখিয়ে দিলাম আর এর সুন্দর অন্যটা দেখ এটার প্রাইজও থাকবে হাজার বিশ টাকা যা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি ভিডিওটাও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ